আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা এই মুহূর্তে দেখছেন আমরা সিলেট প্রবাসী বাংলাদেশি পেজ এবং যারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এ টু জেড বাই নিহল, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। যে বিষয়টি সেটা হচ্ছে আমরা নিয়মিত বেশ কিছু লাইভ করেছি, বেশ কিছু দিক নির্দেশনা এবং বেশ কিছু আপডেট আপনাদেরকে দিয়েছি। আমি দুটি বিষয় নিয়ে এখানে কথা বলতে যাচ্ছি। সেটা হচ্ছে প্রথম বিষয় হচ্ছে আমরা যে আপডেটগুলো পাচ্ছি সে আপডেটগুলো আপনাদেরকে দেখা যায় আরবি কিংবা ইংলিশে কিংবা সৌদি আরব থেকে বাংলাদেশ থেকে যে আপডেটগুলো পাই সেগুলো আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করি। সে আপডেটগুলো দেওয়ার পরে আমি কথাগুলো বলছিলাম ওই বিষয়টি নিয়ে, যে বিষয় সেটা হচ্ছে আমাদের সৌদি থেকে যে সকল প্রবাসী বাংলাদেশি যারা আছেন, যারা দেশে আটকা পড়েছেন, সে সকল প্রবাসীদের জন্যই মূলত কথাগুলো বলছে। তো আমরা আপডেটগুলো দিচ্ছি এবং পাশাপাশি আপডেটগুলো দেওয়া যেমন আমাদের দায়িত্ব কর্তব্য, পাশাপাশি আমরা যেটা করছি আমাদের যত ফ্যান ফলোয়ার্স আছে তাদের জন্য আমরা সতর্কবার্তাও দিয়ে দিচ্ছি, পাশাপাশি সতর্কবার্তাও দিয়ে দিচ্ছি যে হ্যাঁ এই আপডেটটুকু এসেছে তবে আপনি সতর্ক থাকবেন। আমরা একটা আপডেট দিয়েছি তাই বলে এই না যে আপনি আপনাকে হুমড়ি খেয়ে পড়তে হবে, ভিড় করতে হবে। তারপর আপনার ভিড় দেখে অনেকে আছে যে তারা এটাকে অন্যভাবে নিচ্ছে, সুযোগের সদ্ব্যবহার করছে। কি করছে? প্রথমত আমি বলি যে আমরা যে আপডেটগুলো দিয়েছি সৌদি এয়ারলাইন্সের 23 তারিখে সম্ভাব্য, আমরা প্রত্যেকটা আপডেটে বলেছি সম্ভাব্য, সম্ভাবনা আছে একটি ফ্ল্যাটের কিংবা ফ্ল্যাট স্বাভাবিক হওয়ার। 15 তারিখ থেকে ফ্ল্যাট স্বাভাবিক, আন্তর্জাতিক ফ্ল্যাট স্বাভাবিক হচ্ছে সৌদি আরবে, হয়েছে বেশ কিছু জায়গায়, তার এখন দেখা যাচ্ছে মিডল ইস্টে হয়েছে। তো আমরা যারা আছি সেখানে মধ্যে 23 তারিখের একটি ফ্ল্যাট দেখালেও সেটি এক পর্যায়ে ক্যান্সেল হয়ে গেছে। তারপর ওটি ক্যান্সেল হওয়ার আগের দিনই দেখা গেছে বাংলাদেশ বিমান নতুন করে আবার তারা ঘোষণা দিয়েছে অমুক অমুক তারিখ, অমুক অমুক সময়, অমুক অমুক দিনে বাংলাদেশ ফ্ল্যাট, বাংলাদেশ থেকে ঢাকা থেকে দাম্মাম রিয়াদ জেদ্দা আসছে। তো আমার কথা হচ্ছে বাংলাদেশ বিমান কিভাবে এত বড় ভুল করতে পারে কিংবা এত বড় বিজ্ঞপ্তি তারা দিয়ে দিতে পারে একেবারে 100% শিওর না হয়ে, যেখানে 100% শিওর না হয়ে একটা বিবৃতি দেওয়া মানে লক্ষ লক্ষ প্রবাসীর সাথে কি আমরা বলবো যে প্রতারণা করাই, প্রতারণার সামিলি। যেমন আপনি একটা জিনিস দেখতে পারেন যে বিজ্ঞপ্তিটি দেওয়ার পরে কত হাজার হাজার প্রবাসী বাংলাদেশ বিমানে গিয়ে ভিড় করেছেন। এই ভিড়ের কারণেই আমাদের কাছে তথ্য প্রমাণ আছে বাংলাদেশ বিমানের লোগো বেজ লাগিয়ে সাদা পোশাকে অনেকে টিকিট কনফার্ম করবে বলে বাহিরে হাজার হাজার টাকা অসহায় যারা, কম বুঝে যারা, সে সকল প্রবাসীদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে। এই তথ্য প্রমাণ আমাদের কাছে আছে। তো যেখানে আমাদের কাছে এই তথ্য প্রমাণ আছে, যেখানে অ্যাভেলেবেল এরকম ব্ল্যাকমেল হচ্ছে, সেখানে মধ্যে অবশ্যই কোনো একটা বিজ্ঞপ্তি দেওয়ার আগে আমাদের অন্তত বাহিরের এয়ারলাইন্সগুলোর কথা বাদই দিলাম, বাংলাদেশ বিমানে অবশ্যই আমাদের কি সতর্ক থাকার দরকার ছিল। 100% শিওর না হয়ে আমরা এভাবে একটা বিজ্ঞপ্তি এভাবে অ্যালার্ম করে দেওয়ার দরকার ছিল না। আচ্ছা, তো আমরা এই সকল বিজ্ঞপ্তি দেওয়ার পরেও আমরা আপনাদেরকে কিন্তু, ওরা কিন্তু সিউরিটি দিলেও আমরা কিন্তু সিউরিটি দিই না, আমরা আপনাদেরকে বলছি সম্ভাব্য। এই সম্ভাব্য দিয়েই অনেকে আছেন, অনেক অনলাইন অ্যাক্টিভিস্ট আছেন, অনেক ইউটিউব চ্যানেল আছেন যারা আপনাদেরকে সাথে সাথে দিয়ে দিচ্ছে যে এই মাত্র ব্রেকিং দিচ্ছে, এই মাত্র বিমান চলাচল শুরু হয়ে গেছে, এই মাত্র এই এখনের খবর, তাজা খবর। হ্যাঁ, আবার অনেকে দলিল দিয়েও দেখলাম যে লাইভ করছেন, ভিডিও করছেন, যে দলিল দিয়ে যে 100% সিউরিটি দিচ্ছেন যে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে, অমুক তারিখে ফ্লাইট, অমুক সময়ে ফ্লাইট। তাদের উদ্দেশ্যে বলবো যে একটা কথাই, যে তাদের উদ্দেশ্যে এবং প্লাস পাশাপাশি প্রবাসী যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি যে দেখেন অনেকে অনেক রকম রং তামাশা করে ভিউ পাওয়ার জন্য অনেক রকম তথ্য আপনাকে দিবে, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবে। এই যুগে এসে আপনি কোনটা নিবেন সেটা আপনাকে বুঝতে হবে। আমরা প্রত্যেক সময় একটা কথা বলি, আমি যেই বিজ্ঞপ্তি কিংবা যেই নিউজগুলো দিই সেগুলো পাশাপাশি আমি আপনাদেরকে সতর্ক করে এটাই বলি। যেমন বিমানের বিষয়টা যদি বলতে যাই, আমি বলছি এটাই যে ফ্ল্যাট চালু হোক না, সমস্যা কোথায়? ফ্ল্যাট যদি দুই একটা ফ্ল্যাট যদি বাংলাদেশ থেকে সৌদি আরব আসে, তার মানে বুঝতে হবে যে নিয়মিত ফ্ল্যাটগুলো সৌদিতে আসবে। তা আপনি দুই একটা ফ্ল্যাট অপেক্ষা করেন, আমি কিন্তু কথা সবাইকে বলেছি দুই একটা ফ্ল্যাট অপেক্ষা করেন। দুই একটা ফ্ল্যাট অপেক্ষা করলে যে জিনিসটা হবে আপনি বুঝতে পারবেন, আপনি সেফ, আপনার টাকা সেফ। তো এই জন্যই বলছি যে আপনি দুই একটা ফ্ল্যাট তাদের জন্য ছেড়ে দেন যাদের লস হলো, কোনো সমস্যা নেই। এক টিকিট, দুই টিকিট, 1 লক্ষ 2 লক্ষ টাকা লস হলে যাদের সমস্যা হবে না তাদের জন্য এই ফ্ল্যাটগুলো ছেড়ে দেন, প্রথম ফ্ল্যাটগুলো। এরপরে স্বাভাবিক ফ্ল্যাটগুলোতে আপনারা আসেন যেখানে টিকিটের দামও কমবে, পরিস্থিতিও স্বাভাবিক হবে।
আর এর মধ্যে যেটি দেখেছেন আপনারা 23 তারিখের কথা শুনে অনেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট বুকিং দিয়েছেন, জানি না এই টাকাটা কীভাবে রিফান্ড হবে। বাংলাদেশ বিমানের কথা শুনে বাংলাদেশ বিমানের অফিসে আপনারা অনেকে ভিড় করেছেন, এর মধ্যে দালালের খপ্পরে চক্করে পড়ে অনেকে অনেক টাকা হাতিয়েছে খুয়েছেন আমাদেরকে, এমন অনেকে মেসেজ দিয়েছেন। কী লাভ হয়েছে এই লসটা, কার এই লসটা? আপনাদের এই লসটা কেউ কেউ কখন আপনার পূরণ করবে না, গভর্নমেন্ট না, বাংলাদেশ গভর্নমেন্ট দিবে না, বাংলাদেশ বিমান দিবে না, আমরা দিব না, যারা ওই রসকোষ লাগিয়ে শিরোনাম করছে এই মাত্র বিমান চলাচল শুরু হয়ে গেছে তারা দিবে? কেউ দিবে না ভাই, আপনার টাকা লসটা আপনার। এই জন্যই বলবো যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনাদেরকে চিন্তা করতে হবে। আমরা সম্ভাব্য বিজ্ঞপ্তিটা শুধু আপনাদেরকে দিচ্ছি যে আপনারা যেন বুঝতে পারেন, জানতে পারেন, সতর্ক হতে পারেন। তার মানে আমরা কিন্তু কখন সিউরিটি দিই না, আমি তখনই সিউরিটি দিই যখন সেটার মধ্যে শতভাগ সত্যতা এবং গ্যারান্টি পাচ্ছি। এই না হলে আমরা এই সকল ওই রসকস লাগিয়ে কখনো আপনাদেরকে ধোকা কিংবা আপনাদেরকে যারা আছেন তাদেরকে একটা একটা কথা আছে, যেমন শুধু ইউটিউব চালালে হবে না, ফেসবুক চালালে হবে না, পাশাপাশি আমরা যে তথ্যগুলো দিচ্ছি সে এটাকে একটা তথ্য সেবাও আমরা মনে করছি। আর আমরা চাই যে পাবলিকে বিভ্রান্তিকর তথ্য না দিয়ে সঠিক তথ্যগুলো দেওয়ার, এবং প্রবাসী যারা আছেন, যারা আমাদের ফ্যান ফলোয়ার্স আছেন, তারা যেন অন্তত আমাদের এই তথ্য থেকে কিছুটা হলেও উপকার হয় সেইটাই আমরা চেষ্টা করছি। তো যাই হোক, পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।